নদিয়া নবদ্বীপে রক্তবর্ণ দেবী দুর্গা পুজো শুরু হতে আর বাকি নেই। আজ থেকেই শুরু হয়ে গেছে পুজো। বারোয়ারি থেকে বনেদি বাড়ির সব জায়গাতেই শুরু হয়ে গেছে মাতৃ আহ্বানের প্রস্তুতি। বারোয়ারি পুজোর বিশেষত্ব তেমন তার থিমের অভিনবত্বে, তেমনই বনেদি বাড়ির পুজোর শ্রেষ্ঠ তার ঐতিহ্য। এরকমই বিস্ময়কর ঘটনার সাক্ষী নদিয়ার নবদ্বীপের ভট্টাচার্য বাড়ির পুজো। নবদ্বীপের প্রাচীন পুজোগুলির মধ্যে শহরের ব্যস্ততম যমুনাতলা এলাকার ভট্টাচার্য বাড়ির দুর্গা পুজো অন্যতম। রক্তবর্ণেই পূজিত হন ভট্টাচার্য বাড়ির মেয়ে, তাই লাল দুর্গা নামে খ্যাত এই প্রতিমা। তথাকথিত দুর্গা প্রতিমা থেকে এই দুর্গা প্রতিমা অনেকটাই আলাদা। প্রতিমার বর্ণ সম্পূর্ণভাবে টকটকে লাল। প্রায় 350 বছরেরও বেশি পুরনো এই লাল দুর্গা মায়ের রূপ রক্তবর্ণ হওয়ার পেছনে একটি অলৌকিক ঘটনা রয়েছে। কথিত আছে, পূর্বে 17 শতাব্দীতে দুর্গাপুজোর সময় মায়ের পূজা চলাকালীন ভুল চণ্ডীপাঠের কারণে আশ্চর্যজনকভাবে মায়ের মূর্তি দক্ষিণমুখী থেকে হয়ে যায় পশ্চিমমুখী এবং সম্পূর্ণ রূপ পরিবর্তন করে রক্তবর্ণ ধারণ করে। পাশাপাশি চণ্ডীপাঠ রত ভট্টাচার্য বাড়ির ওই সদস্যের সারা শরীর ফ্যাকাশে ও রক্তশূন্য হয়ে যায়। পুজোর শেষে পরবর্তীতে ওই সদস্য প্রাণ ত্যাগ করেন। তারা মনে করেন পুজোয় ভুল থাকায় দেবী বেজায় ক্ষুব্ধ হয়েছিলেন বলেই এই বর্ণ পরিবর্তন। এই ঘটনার পর থেকেই আজ অবধি এই দুর্গা প্রতিমা লাল বর্ণ বা রক্তবর্ণ রূপে পূজিত হয়ে আসছেন নবদ্বীপের এই ভট্টাচার্য বাড়িতে। এছাড়া পুজোতে মাকে বোয়াল মাছ ও থোড় দিয়ে ভোগ দেওয়া হয়। পূর্বে বলির প্রথা থাকলেও বর্তমানে কুমড়ো বলি দেওয়া হয় মায়ের পুজোতে। রোমাঞ্চকর ও মর্মান্তিক ঘটনায় স্মৃতি বিজড়িত ভট্টাচার্য বাড়ির শারদোৎসব নিঃসন্দেহে ব্যতিক্রমী পুজোর দাবিদার। লাল দুর্গা হয় এটা শুনেছি নবদ্বীপের ঐতিহ্যবাহী পুজো। এটা কি বিষয়বস্তুটা? লাল দুর্গা সম্বন্ধে নবদ্বীপে সকলেই খুব কৌতূহল, শুধু নবদ্বীপ না সারা পশ্চিমবঙ্গেই, কেননা সাধারণত অতসী পুষো বর্ণাভাব, এই তো ইয়ে তো আমাদের লাল কেন? এই জন্য আমাদের পারিবারিক একটা বহুদিন আগেকার 350 বছর আগেকার একটা ঘটনা এর মধ্যে রয়েছে। সেটা হচ্ছে এই, আমাদের মূল পুরুষ ছিলেন রাঘব। রাঘবের 4 ছেলে, তা রাঘব পুজো করতে বসেছেন। তখন আমাদের দক্ষিণমুখী পুজো হতো, তো নবমী তিথিতে তিথি কম ছিল, দ্রুত চণ্ডীপাঠ করতে হচ্ছিল। সুতরাং চণ্ডীর যে সমস্ত উচ্চারণের নিয়মগুলো আছে ওইগুলো যথাযথ পালন করা যাচ্ছিল না। সেই ত্রুটিটা এক পুত্র ধরেছিলেন, ধরে মাকে বলেছিলেন, এবং সেটা আমার কানে যাওয়াতে উনি বললেন যে তুমিও তাহলে বসো। ওকে বললেন পূর্বমুখ হয়ে বসতে। তারপরেই হলো অলৌকিক ঘটনা এই যে মায়ের মুখটি মুখোমুখি পশ্চিমমুখী হয়ে গেল, এবং ধীরে ধীরে উনি যে পাঠটা করছিলেন তাতে সন্তুষ্ট হয়েই সম্ভবত মায়ের মুক্তি ধীরে ধীরে রঘুর রক্তবর্ণ ধারণ করলো, এবং পুত্রের সমস্ত দেহবর্ণ ফ্যাকাশে হয়ে যেতে লাগলো। যাই হোক, উনি তো ইয়ে করলেন, শেষ করলেন। কিন্তু পরের দিন আমাদের তো খুব তাড়াতাড়ি পুজো হয়, প্রাতঃ পুজোহিতা প্রাতরিব বিসর্জিত, এই নিয়মে তাড়াতাড়ি পুজো হচ্ছিল। সেই পুজোর সঙ্গে সঙ্গে সেই পুত্রেরও দেহাবসান হয়ে গেল। তখন থেকে আমাদের লাল তখন থেকে, এবং এই পশ্চিমাষ্ট দেখেন এই পশ্চিমমুখী, এই বাড়িটা ওই পশ্চিমমুখী বলেই আমাদের কেনা হয়েছিল। আমার পিতামহ কিনেছিলেন আমাদের, এই ঘটনাটা ঘটেছিল ইয়েতে ঢাকা জেলায়, আমাদের বাড়ি ছিল মিতরা গ্রামে, সেইখানে এই ঘটনাটা ঘটেছিল। মাকে ভোগ কী কী দেওয়া হয়? ভোগ আমাদের নিরামিষ আমিষ দুই রকমই ভোগ দেওয়া হয়। আগে তো পাঁঠা বলি হতো, এই যে পাঁঠা বলি জায়গা রয়েছে পাঁঠা বলি আমরা বাদ দিয়ে দিচ্ছি, কয়েক বছর হলো কুমড়ো বলি এইসব হয়। আর মাছ এসব হয় দুটো আলাদাভাবে হয়, স্পর্শ থাকে না, যেটা ভোগ দিতে হবে থোর আর বোয়াল মাছ। এটা কি নবমীতে? হ্যাঁ, এটা কি নবমীতে দেওয়া হয়? নবমী তো অষ্টমীতেও দিয়ে দেওয়া হয়, যে যদি নবমীতে না পাওয়া যায় নবমীরই দেওয়ার কথা আর কি। থোর আর বোয়াল মাছ এটারও একটা ইতিহাস আছে, সেটা অনেক বড় ইতিহাস, সেইগুলো সব
চলে আসছে তখন থেকে। হ্যাঁ, ওই ধর্বল মানুষের পরটা এইটা আরেকটু পরে হয়েছিল ঘটনাটা। তারপরে আমরা তো ছেড়ে ঢাকা মিতর গ্রাম ছেড়ে তারপরে আমরা চলে এসেছিলাম ইয়েতে ময়মনসিংহ জেলায় কাঁঠালিয়া গ্রাম চারপুর থেকে, সেখান থেকে আমরা চলে এসেছিলাম কাশিতে। কাশিতে আমাদের পুজো হতো ওইভাবে, কাশির থেকে এই এইখানে চলে আসা। হ্যাঁ, আমার সংস্কৃতের নবদ্বীপে, হ্যাঁ এখানে পূর্বশ্রীতে প্রধানত এসেছিলেন, পূর্বশ্রীতে বড় পণ্ডিত ছিলেন একজন। তা সেই প্রসঙ্গে নবদ্বীপে আসছেন, নবদ্বীপ খুব ভালো লেগে গেল, তাই নবদ্বীপেতে এসে আমাদের কাশি ছেড়ে দিয়ে কাশির বাড়ি টাড়ি সব ছেড়ে বিক্রি করে দিয়ে নবদ্বীপে স্থায়ী বাসস্থান করা হলো। এবং এই বাড়িটা পূর্ণচন্দ্র মুখার্জি, এই সামনের বাড়িটা এদেরই তৃতীয় বিয়ে আর কি, ঠাকুরদাদারা পূর্ণচন্দ্র উনি কিনে দিয়েছিলেন বাড়িটা 5,000 টাকাতে। এবং ঠাকুরদা পছন্দ করলেন, কারণ এটা পশ্চিমদারি মন্ত্রক বলে, আর আমাদের পশ্চিম করতেই হবে, এই জন্য এইভাবে চলে আসছে। কত বছর হচ্ছে পুজো? 350 বছর বেশি হয়ে গেল হয়ে আসছে। ওই দর্পনারায়ণ রায় ছিলেন ইয়ে মুর্শিদকুলি খাঁর যে প্রধান, কারণ প্রধানমন্ত্রী ছিলেন, উনি শিষ্য হয়েছিলেন আমাদের ইয়ে রাঘবের ছেলে রামদেব তার শিষ্য হয়েছিল, সেই জন্যে এই ঘটনাগুলো সমস্ত ঐতিহাসিকভাবে প্রমাণিত। আপনার নাম? আমার নাম কুমারনাথ ভট্টাচার্য। এই বাড়ির তো মালিক।